প্রথমতেই বলবো, আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই, সবার কাছে ক্ষমা করে দেবেন আমাকে। আমি চাই, আমার কয়েকটি ইচ্ছা আছে, তার মধ্যে আমি মারা যাওয়ার পর প্রথমে বলবো আমার লাশ যেন কাউকে দেখতে পাওয়া না হয়, অবশ্যই এটা খুব সিক্রেটলি যেন কবর হয়ে যায়, জানাতে হবে, কিন্তু আমি চাই না কেউ আমাকে আর দেখুক। অবশ্যই আমার একটা ইচ্ছে রয়েছে, আমি মারা যাওয়ার আগে আমি বড় হজ করব, বড় হজ করার ইচ্ছা রয়েছে, সেটা আমি মিস করছি। আপনাদের সামনে দোয়া করবেন আমার জন্য যেন আমি করতে পারি, কারণ সবার দোয়াও কাজে লাগে, আমার নিজের চেষ্টা তো রয়েছেই, আবার সবার দোয়াও কাজে লাগবে ইনশাল্লাহ। সে দোয়া করবেন আমি যেন এটা করতে পারি। আমি মারা যাওয়ার পর টিভিতে ধুমধারাক্কা ছবি বা জনগণ দর্শকের কাছে আমার অনেক ছবি রয়ে গেছে, সেগুলো আপনারা যার যার মোবাইল থেকে ডিলিট করে দেবেন। এবং ছবি যদি সংরক্ষণ করতে হয় তবে অবশ্যই মুর্শিদি আর্কাইভে আমাদের আলাদাভাবে সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে, সেখানে সবাই ছবি বা আমার কোনো কিছু যদি থাকে সেটা সংরক্ষণ করার জন্য জমা দিয়ে দেবেন। যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোনো কাজ মনে হয় যে আর্কাইভে রাখতে ভালো হবে, গবেষণার জন্য প্রয়োজন আছে, তবে সেই উদ্দেশ্যেই সেই ছবিগুলো সংরক্ষিত হবে। অবশ্যই বাছাইকৃত ছবিগুলি আর্কাইভে জমা দেওয়া হবে, রাখা হবে, সেটা অবশ্যই ভালো উদ্দেশ্যে। এছাড়া অন্য সব ছবি আমি বলবো ডিলিট করে দিলে ভালো হয়। এছাড়া অন্য সব ছবি আমি বলবো ডিলিট করে দিলে ভালো হয়। এছাড়া আমার কিছু উদ্দেশ্য রয়েছে, যেমন আমার কিছু সাংগঠনিকভাবে আমার মুর্শিদি ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে যেসব কাজ করার উদ্দেশ্যগুলো রয়েছে, আমার সব ভক্তদেরকে আমি এটুকু অনুরোধ করে যাব যে এটাকে তোমরা সচল রাখবে।